আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, সিঙ্গাপুরে আবারও বুয়া আইপি দিয়ে $2000 হাতিয়ে নিল প্রতারকরা। এক প্রতারক গত দুদিন আগে আমরা গত সানডেতে গিয়েছিলাম এই পিপিটি লজ ডরমেটরিতে, সেখানে একজন ভাই আসেন, এসে বলে ভাই আমাকে আইপিটা দিয়ে আমার কাছ থেকে $2000 নিছে, এখন টিকিটও দেয় না ফ্লাইট ডেটও দেয় না। আমি বললাম দেখি তো ভাই আপনার আইপিটা চেক করে অনলাইন আছে কিনা। অনলাইন চেক করে দেখি তার আইপি অ্যাপ্লাই হয় নাই, কোনো রেকর্ডই নাই। যদি অ্যাপ্লাই হয়তো লেটারটা পেন্ডিং, অ্যাপ্রুভাল লেটারকে ভ্যালিড, অথবা যদি ক্যান্সেল হতো লেটার তো আনভ্যালিড অথবা ইনভ্যালিড লেখা থাকে। তার আইপি অ্যাপ্লাই হয় নাই, তাকে এডিট করে একটা ভুয়া আইপি দিয়ে তার কাছ থেকে $2000 নিল এ প্রতারক। এর জন্য দায়ী কারা? আমরা, আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা। বলেছি যে ভাইয়ারা আপনাদের যদি কেউ আইপি দেয় আপনারা অবশ্যই আইপি করবেন কোনো অফিসের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, লোক মারফত না। আপনারা যদি আমাকে অনেক কল দেন আইপি লাগবে, আমি কি করি আপনাদেরকে এজেন্সির লিগাল যে এজেন্সি আছে এজেন্সির ঠিকানা দিয়ে দেয় যে ওই এজেন্সিতে যান, ওই এজেন্সিতে যান, ওইখানে যে অফিসিয়ালি কথা বলেন, টাকা লেনদেন করবেন অফিসিয়ালি ভাবে। আর লিগাল এজেন্সিগুলো আইপি অনলাইন না আসা পর্যন্ত আপনার কাছে টাকা নিবে না, তার আইপি হবে তারপর টাকা নিবে আপনার কাছ থেকে, এর আগে একটাকেও নিবে না। তাই যদি আপনাদের আইপি হয়ে যায় অনেক সময় দালালের মাধ্যমে করেই ফেলেন, দেখো টাকা পেমেন্ট করার আগে আমাকে দিন প্লাস পার্সোনালি পেজে ইনবক্সে মেসেজ দিয়েন, আমি চেক করে দিব লিগাল না বুয়া, যদি লিগাল হয়ে থাকে তখন পেমেন্ট করবেন, এর আগে পেমেন্ট করবেন না, আলি আইপি চেক করার পরেই পেমেন্ট করবেন প্লিজ। আর দয়া করে চেষ্টা করবেন লোক মারফতে না হয়ে এজেন্সি লাইসেন্সপ্রাপ্ত যে এজেন্সি আছে সেই অফিসের মাধ্যমে আইপি করার জন্য। অফিসের মাধ্যমে আইপি করলে আপনার হেল্প করা হয়, পুলিশ হেল্প করবে, আমরা হেল্প করতে, সবাই হেল্প করতে পারবে। আর যদি দালালের মাধ্যমে করেন হেল্প করা সম্ভব হয় না। সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।